হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা প্রাইমারির প্র্যাকটিসের একটা সিরিজ শুরু করেছিলাম, আজকের হচ্ছে প্র্যাকটিস সেট টু। ওকে, আশা করি প্র্যাকটিস সেট ওয়ানটা তোমরা দেখেছো। যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে স্যার আমাদের এই টপিকটা একটু বেশি করে করান, এটা আমাদের একটু অসুবিধা আছে পেডাগোগি ছাড়া অবশ্যই, তো শুধুমাত্র ম্যাথমেটিক্সের পার্টটাতে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলোতে ওই ধরনের প্রশ্নগুলোকে একটু বেশি করে করার। ওকে, শুরু করি। শুরু করার আগে আর একটা কথা বলতে চাই, তোমরা যদি এই প্রশ্নগুলোর পিডিএফ পেতে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুমি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে করণী নিরসনের অঙ্ক এবং এগুলো হচ্ছে সার্টস ইন্ডিসেস চ্যাপ্টারের অঙ্কও বলা যেতে পারে, তাও আমি যেহেতু নাম্বার বলে তোমাদের একটা সিলেবাসে টপিক দেওয়া আছে সেই জন্য আমি এটাকে ইনক্লুড করেছি। দেখো প্রশ্নটা হচ্ছে কি, আমাদের এখানটাতে প্রশ্নটা হচ্ছে এইটাকে প্রথমে তোমাকে করণী নিরসন করতে হবে। যে কোনো এরকম থাকলে, যদি আমাদের ধরো কোথাও এরকম থাকে, ধরো আছে কত, √3 প্লাস √2, এক্সাম্পল হিসেবে আমি বলছি, এর করণী নিরসন আমরা এক লাইনে করতে পারি। জাস্ট এখানে যে চিহ্ন আছে তোমরা ওই চিহ্নটাকে উল্টে তুমি এখানে বসিয়ে দাও, আর নিচে কি করবে, এর স্কোয়ার, √3 এর স্কোয়ার হচ্ছে 3 আর √2 এর স্কোয়ার হচ্ছে কত, 2, তাদের ডিফারেন্সটাকে তুমি এখানে বসিয়ে দেবে। এটা হচ্ছে সহজে করণীয় নিরসন করার সব থেকে সহজ প্রসেস। এবারে দেখো, যদি আমরা এটার ক্ষেত্রে ব্যবহার করি, 7 তো আমাদের অলরেডি আছে, আর এইটাকে কি লিখতে পারি আমরা কি, দেখো 7 প্লাস √2 আছে, সরি 3 প্লাস √2 আছে, আমরা কি লিখলাম 3 মাইনাস √2। ওকে, আর নিচে কি হবে, 3 এর স্কোয়ার মানে কত হচ্ছে 9, √2 এর স্কোয়ার মানে 2, তাদের বিয়োগফল কত হচ্ছে দেখো 7। তাহলে সেখান থেকে আমরা যেটা পাবো, 7 7 বাদ যাবে, তার মানে আমরা পাবো দেখো 3 মাইনাস √2, অ্যান্সার কত হবে 3 মাইনাস 1.41, দেখো 42। দেখো এমনিতেই আমাদের 3 থেকে 1 বাদ গেলে কত অ্যান্সার হওয়া উচিত, 2 অ্যান্সার হওয়া উচিত, অতএব এই অ্যান্সার আমাদের হবে না, এটা আমাদের হবে না, আর এটাও আমাদের হবে না, কারণ 3 থেকে কোনো একটা সংখ্যা বাদ দিলে আমাদের কি আসবে বলো, অ্যান্সারটা আসবে। তার মানে অ্যান্সারটা আমাদের হচ্ছে 3-এর থেকে ছোট সংখ্যা হবে, এখানে বাদ বাকি যে অপশানগুলো আছে প্রত্যেকটাই 3-এর থেকে বড় আছে, অতএব বিয়োগ করে সময় নষ্ট না করে আমরা এমনি বলতে পারি অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন, তুমি বিয়োগ করলে বিয়োগ করতে পারো এক্সাক্ট অ্যান্সার বের করার জন্য। এই প্রশ্নের অ্যান্সার কি হবে, দেখো এই প্রশ্নের অ্যান্সার করতে গেলে একটা প্রসেসে তুমি যদি যাও, এখানে তুমি অপশান পাবে না, সেটা কি প্রসেস বলো তো, তুমি যদি এই 2a² মাইনাস, এটা যদি আমরা লিখি কত হবে বলো, 2a² মাইনাস 2 ইনটু দেখো 2a প্লাস 1 যদি হয়, তাহলে অ্যাকচুয়ালি এটা তুমি কি পাবে, 2a মাইনাস 1, তার কি আছে গো বলো, হোল স্কোয়ার দেখো প্লাস 3a, তার মানে অ্যাকচুয়ালি তুমি পাবে এটা 2a মাইনাস 1 প্লাস 3a, তার মানে এটা পাবে হচ্ছে দেখো 5a মাইনাস 1। দেখো তুমি যদি এই 5a এইটার সঙ্গে যদি 5 গুণ করে 1 বাদ দাও, তাহলে কোথাও অ্যান্সার কিন্তু তুমি এইটা এই ধরনের কোনো পাবে না, কোথাও তুমি পাবে না। দেখো তুমি যদি অ্যাপ্রক্সিমেটও নিয়ে নাও, এটা যদি 5 দিয়ে গুণ করো, এটা কত হবে গো, 10ও যদি নিয়ে নাও কত হবে, 0.50, তার থেকে 1 বাদ দিচ্ছ, মানে উত্তর আসা উচিত নেগেটিভে, কিন্তু আমাদের উত্তর নেগেটিভে নেই, তাহলে এক্ষেত্রে কি হবে, আমাদের ওইভাবে গেলে হবে না। আমরা একটা জিনিস লিখতে পারি, এই 2a মাইনাস 1টাকে দেখো পাশাপাশি লিখছি বুঝতে পারবে, আমরা এটাকে তো এইভাবেও লিখতে পারি 1 মাইনাস 2a তার হোল স্কোয়ার। ঠিক আছে, কি বললাম, 1 মাইনাস 2a তার হোল স্কোয়ার প্লাস দেখো 3a আছে, তার মানে এখান থেকে আমরা পাবো কি, এখান থেকে আমরা পাবো 1 মাইনাস 2a প্লাস দেখো 3a, অতএব আমরা অ্যান্সার পাবো 1 প্লাস a, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 0.1039, আর সামনে দেখো 1 যোগ করতে হবে, যোগ করলে কত হবে 1.1039, 1.1039 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, এটা সিম্পলিফিকেশন থেকে অঙ্ক, যেহেতু তোমাদের নাম্বার বলে চ্যাপ্টার আছে অতএব ওর মধ্যে কিন্তু অনেক ধরনের জিনিস দিতে পারে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি সূত্রটা কি, এ কিউ প্লাস বি কিউ সূত্র, এটা হচ্ছে a² প্লাস b² মাইনাস ab, অ্যাকচুয়ালি সূত্রটা আমাদের কি হবে, যদি তুমি এটা a ধরো 0.73 ধরো, আর b যদি ধরো 0.27, তার মানে তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ এ কিউব প্লাস বি কিউব বাই দেখো a² প্লাস b² মাইনাস ab, তাহলে এখান থেকে তুমি পাবে
এ প্লাস বি ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে এটা এটা বাদ যাবে, অ্যান্সার হচ্ছে কত, এ প্লাস বি, এর ভ্যালু হচ্ছে 0.73 প্লাস হচ্ছে দেখো 0.27, যোগ করলে কত হবে দেখো 1 হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখো কি বলা আছে, খুব সহজ। আমাদের যদি তুমি আগের যতগুলো প্রাইমারি রিলেটেড আমি যদি যে সেশনগুলো নিয়েছি এই চ্যানেলে, তুমি প্লেলিস্টে চলে যাবে, প্রাইমারি 2022 বলে একটা প্লেলিস্ট পাবে, ওখানে যদি তুমি যাও ওখানে তুমি এই ধরনের প্রশ্নগুলোর কিন্তু সলিউশন খুব ভালো করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই সূত্রটা কি হয়, এটা একটা সূত্রই তোমাকে দেওয়া আছে, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো হয় তো এই পুরোটার ভ্যালু কত হয় জানো তো, এই পুরোটার ভ্যালু না হয়ে তোমার হচ্ছে যেটা পাবে এক্সের কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটার ভ্যালু তুমি পাও 0। ঠিক আছে, এটার ভ্যালু তুমি কত পাবে, এর ভ্যালু পাবে হচ্ছে মাইনাস 3xyz ইকুয়াল টু 0 পাবে, যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 পাবে। ওকে, তাহলে এখান থেকে তোমাকে তোমাকে জানতে চেয়েছে যে ওইটার ভ্যালু কত, তার মানে আমি এখান থেকে পাচ্ছি এক্স এর কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু কত, 3xyz। তাহলে এইটার ভ্যালু যদি 3xyz হয় আর এখানে তোমার কত আছে 3xyz, তার মানে অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে 6xyz। ওকে, কিন্তু যদি তোমার এইখানটাতে সিম্পলি যদি এটা মাইনাস দিয়ে দিত তখন অ্যান্সারটা কি হতো, যদি মাইনাস দিত তখন আমি এটার ভ্যালু কত বলতাম, এর ভ্যালু 0। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সূত্র, কোনটা, ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz ইকুয়াল টু 0 হচ্ছে, এটা আমাদের অ্যাকচুয়ালি সূত্রের মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট দেখো এটার ভ্যালু বলেছে, আমাদের এই ধরনের জিনিস বা কোথাও যদি তোমাকে এরকম থাকে, বলো এ বাই বি ইকুয়াল টু যদি 5/4 এরকম কন্ডিশন থাকে, তো সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি, কিন্তু এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। লবের সঙ্গে একবার হর যোগ করলাম, একবার লবের থেকে হর বাদ দিলাম, কত হবে, এটা হবে দেখো 5+4, এটা হবে 5-4, আমরা কিন্তু এটা করতে পারি এবং এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এবারে দেখো তুমি যদি এইটাকে এভাবে করো, এটাকে আমি বললাম এ আর এটাকে যদি বি বলি, তার মানে এটা হচ্ছে কত, a-b, লবের সঙ্গে হর যদি যোগ করি, ভালো করে দেখো এ প্লাস বি প্লাস হচ্ছে কত, a-b বাই এ প্লাস বি, নিচে হচ্ছে মাইনাস, যদি এটা করি মাইনাস এ প্লাস বি, আর ওদিকে দেখো 2/ কত হবে, 1 হবে, তার মানে এটা কত হবে 3/1, কি করে 2+1/ দেখো 2-1, তার মানে এখান থেকে তুমি মাইনাস মাইনাস বাদ দেবে আর এখান থেকে এ এ বাদ দেবে, তার মানে উপরে পাবে 2a/2b ইকুয়াল টু কত, 3/1, তার মানে হচ্ছে 2-2 বাদ গেল, আমাকে জানতে চেয়েছে এক্স এর ভ্যালু, তাহলে এখানে এর ভ্যালু কত গো, এর ভ্যালু হচ্ছে √ কত, 3+x, আর এটা কত হবে √ 3-x ইকুয়াল টু কত আছে 3। দুদিকে হোল স্কোয়ার করে দাও, দুদিকে হোল স্কোয়ার করে দিলে তুমি পাবে, এদিকে যদি হোল স্কোয়ার করো আর এটাকে হোল স্কোয়ার করলে পাবে দেখো 3+x/3-x ইকুয়াল টু দেখো 9, তাহলে এটা গুণ করলে কত হবে 3+x ইকুয়াল টু 9×3-x, গুণ করলে এখানে কত হবে গো 3+x ইকুয়াল টু 27, ওটা ওটা গুণ করলে কত হবে -9x, তাহলে -9x এদিকে এলে কত হবে 10x, আর 27 এদিকে 3 ওদিকে চলে গেল মাইনাস হবে, মানে কত হবে 24। অতএব এক্স এর ভ্যালু দেখো 3, 5, 2, 5, 10 আর দেখো 2/12, কত হবে 12/5, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, শুধু ক্যালকুলেশন ছাড়া এই অঙ্কটাতে কিন্তু বেশি কিছু একদমই নেই। ওকে, নেক্সট দেখো বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার বর্গ ও তার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার বর্গের পার্থক্য কত হবে। সিম্পলি এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি একটা জিনিস করবে, সেটা হচ্ছে সংখ্যা ধরে নাও। যেমন দেখো আমি বললাম একটা সংখ্যা হচ্ছে কত 21, দুই অঙ্কের সংখ্যা তার স্কোয়ার কত গো, তার স্কোয়ার হচ্ছে 4, 4, 1, একে উল্টে দিলে কত হবে, উল্টে দিলে হবে 12, 12 স্কোয়ার কত হবে 144, বিয়োগ করলে কত হবে
বিয়োগ করলে হবে দেখো 7 হবে, 3 যদি হয় 9 হবে, এটা কত হবে 2, 297। এবারে ভালো করে দেখো, আচ্ছা আমি দুটো এক্সাম্পল নিই, এটা একটা 21 12 নিলাম, একটা আমি নিলাম 31 নিলাম, 31-এর স্কোয়ার কত হবে 961, 13-র স্কোয়ার কত হবে গো, 13-র স্কোয়ার হবে 169। মাইনাস করলে কত হবে, বিয়োগফল বলেছে, মাইনাস করলে কত হবে 9 10 11 2, এটা কত হবে 9, তাই না? আর এখানে 8 ছিল, 8 থেকে 1 গেলে কত হবে 7 হবে। ওকে, এবারে দেখো আমাকে বলেছে কি, এটা ডেফিনেটলি কি দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, অল্টারনেটের গুলোর যোগফল, আর একটা যেটা পড়ে আছে তার বিয়োগফল কত, 0 হচ্ছে। বা তুমি 11 দিয়ে ভাগ করে দেখতেও পারো, 11 2 22, 11 7 77। আবার এটা কিন্তু তোমার 9 দ্বারাও বিভাজ্য, দেখো 9 3 27, 9 3 27। এর ক্ষেত্রেও দেখো তুমি যদি বের করো 11 দ্বারা বিভাজ্য, 11 7 77, 11 2 22, এটা দেখো 9 দিয়ে কাটবে, 9 8 72, 9 8 72। অতএব তুমি দেখতে পাচ্ছ এটা 11 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, অপশান ডি হচ্ছে, এ এবং বি উভয়ই হচ্ছে আমাদের কি হবে বলো ঠিক হবে। তাহলে আমরা এখান থেকে একটা কনসেপ্ট পেলাম, সেটা কি, কোনো দুই অঙ্কের সংখ্যা তার স্কোয়ার এবং সংখ্যাটাকে যদি উল্টে দেওয়া হয় তার স্কোয়ার যেটা হবে, তাদের বিয়োগফলটা 11 দ্বারা এবং 9 দ্বারা কি হয় বলো বিভাজ্য হয়। কোশ্চেন নাম্বার 7 দেখো, কোনো ভগ্নাংশের লবকে 200% এবং হরকে 300% বৃদ্ধি করা হলো, প্রাপ্ত ভগ্নাংশটির মান যদি এত হয় প্রকৃত ভগ্নাংশটি কত? আমি প্রকৃত ভগ্নাংশ ধরলাম এ, বাই দেখো বি। কোনো সংখ্যাকে যদি 200% বাড়িয়ে দেওয়া হয় তার মানে সেটা অ্যাকচুয়ালি কত হয়, 300 হয়। 100-তে কত বাড়িয়েছে, 100-তে যদি 200% বাড়ায় মানে 100-তে 2 বাড়িয়েছে, তার মানে অ্যাকচুয়ালি বাড়লো কত, 200 বাড়লো। তাহলে 200-তে কত বাড়লো, 200-তে যদি 100, সংখ্যাটা 100 ছিল তাহলে 200 যোগ করলে সংখ্যাটা 300 হলো। এখানে পরে বলেছে কত, হরকে 300% বাড়িয়েছে, তার মানে হরটা কত হলো 400, ইকুয়াল টু কত, 15/ দেখো 26। এখান থেকে তুমি এ বাই বির ভ্যালু বার করতে পারবে, 0 0 কাটলাম দেখো 3 5 15, দেখো 4-এ যদি 2-এ কাটি 2 13, তার মানে এ বাই বি ইকুয়াল টু দেখো 10/13। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কোনো সূত্র কোনো কিছু নেই, এগুলো তোমাকে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং তার উপরে করতে হবে। পরের প্রশ্ন দেখো, এম এবং এম যদি পূর্ণ সংখ্যা হয়, এম এবং এন যদি পূর্ণ সংখ্যা হয়, m^n ইকুয়াল টু 121 হয়, তবে m-1 হোল টু দি পাওয়ার n+1 কত হবে? ভালো করে খেয়াল করো, আমাদের কাছে কত আছে, m^n ইকুয়াল টু 121, 121 মানে আমাদের কত, 11 স্কোয়ার। ওকে, এবারে তুমি একটা কাজ করতে পারো, m এর ভ্যালু 11, n এর ভ্যালু 2 ধরতে পারো, ঠিক আছে, সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 11 আর যদি 2 ধরি, m-1 মানে কত হবে, 11-1। ওকে, n+1 মানে কত হচ্ছে বলো, n+1 মানে হচ্ছে 2+1। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 10^3, কারেক্ট অ্যান্সার হচ্ছে 1000, কারেক্ট হচ্ছে কত এটা, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 9, এটা এখানে একটা কনসেপ্ট কাজ করছে, দুটো কনসেপ্ট কাজ করছে অ্যাকচুয়ালি। কনসেপ্টটা হচ্ছে কোনো সংখ্যার মাইনাসের পাওয়ারে যদি অড সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ হয়, এটা 1 নম্বর কনসেপ্ট। দ্বিতীয় নম্বর কনসেপ্ট হচ্ছে কাজ করছে, কোনো সংখ্যার পাওয়ারে যদি মাইনাস থাকে তার বিহেভিয়ারটা কি হয়। দেখো প্রথম কথা হচ্ছে, কোনো সংখ্যা, কোনো মাইনাস সংখ্যা তার পাওয়ারে যদি অড সংখ্যা থাকে, উত্তর সবসময় হবে কি মাইনাস, ভেতরে হোয়াট এভার মেবি ওটা উত্তর কত হবে, মাইনাস। তাহলে -2^5 মানে আমি প্রথমেই লিখতে পারি ওটা 2^5 হবে। আরে কোনো সংখ্যার পাওয়ারে মাইনাস মানে ভেতরে যে সংখ্যাটা আছে তার কি হয়ে যাবে, রেসিপ্রোকাল, নিচে কিছু নাই মানে 1 × 1/2^5 কত হবে 5, আর ওদিকে দেখো কত আছে 3^3। এবার দেখো হিসেব করতে সুবিধে, তুমি যদি এটা কাটাকাটি সিম্পলিফাই করো কিভাবে, এটা এটা কাটবে তার মানে পাবে -3^3, -3^3 মানে হচ্ছে -27। যদি সূচকের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে থাকো, সূচক এবং করণী, তার জন্য তুমি এই অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে। ওকে, এরপরে দেখো, নিচের কোণটি AB = 64। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি,
এখানে 8 আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে, এখানে শুধু 32 আর 2 দেওয়া আছে, এখানে 16 আর 4। আচ্ছা 8 দিয়ে দেখি তো, এখানে আমাদের কি আছে, এ ইন্টু বি ইকুয়াল টু কত, 64। 64 মানে হচ্ছে 8 ইন্টু 8। তাহলে এখানে এই 8টা যদি এদিকে আনি, এ বাই 8 ইকুয়াল টু 8 ওদিকে আছে, বিটা যাবে ওদিকে, তার মানে হচ্ছে কত, এ অনুপাত 8 ইকুয়াল টু এ, এটা হচ্ছে কত, 8 অনুপাত b। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এইটা, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 8:a, তাই তো? এটা হচ্ছে না পরেরটা হচ্ছে, 8:2 কোনটা, এটা কি হবে, a:8, a:8, b:8, না না এটা হবে না, দেখো 8:a আছে, 8:b আছে, অতএব এই অপশান আমাদের হবে না। ওকে, এটা আছে a:8, b:8, দেখো এই অপশানও হবে না। ওকে, আচ্ছা এর পরেরটা দেখো, যদি আমরা দেখি এ বাই 16 করি, তাহলে এটাকে যদি আমি 16 করি, 16 ইন্টু কত, 16 ইন্টু দেখো 4, তার মানে 16কে যদি আমরা এদিকে নিয়ে আসি, এ আছে, 16টা হচ্ছে এখানে হবে, আর এখানে কত হবে, 4 হবে, বিটা হচ্ছে নিচে, তাহলে এ অনুপাত 16 আর 4 অনুপাত কত হবে বলো, বি হওয়ার কথা, ওটা হবে না তাহলে। আচ্ছা যদি জিনিসটাকে ঘুরিয়ে লেখা যায়, যদি জিনিসটাকে ঘুরিয়ে লেখা যায় ওটার ক্ষেত্রে, আচ্ছা এর ক্ষেত্রে যদি ঘুরিয়ে লিখি ওটা কি সম্ভব হবে, আগে যেটা 8:8 ছিল, 8 ইন্টু 8। আচ্ছা এগুলো থেকে যদি আমি এই উত্তরটা বের করার চেষ্টা করি, এ বি ইকুয়াল টু 64, এটা কত আছে, প্রথমটা 8/a ইকুয়াল টু 8/b, এটা কখনোই সম্ভব নয়। ওকে, দ্বিতীয়টা সি হচ্ছে কত, a/8 ইকুয়াল টু b/8, এটাও সম্ভব নয়। এটা যদি করি a/16 ইকুয়াল টু b/4, দেখো এটাও সম্ভব নয়, তাহলে পড়ে আছে ডি, অতএব উত্তর এটা হবে। তাও চেক করে দেখে নিই, দেখো 32/a ইকুয়াল টু b/2, অতএব কোনাকুনি গুণ করলে এ বি ইকুয়াল টু কত হবে, 64, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি হবে। ঠিক আছে, এখান থেকে আমরা বের করতে পারি, আর এখান থেকে যদি আমরা বের করি সেটা কত হবে, 64 মানে আমি জানি কত হবে বলো, 32 ইন্টু 2, তার মানে কত হবে, a/32 ইকুয়াল টু কত হবে, 2/b, অতএব এ অনুপাত 32, এ অনুপাত 32 ইকুয়াল টু কত, 2:b। এবার ওটাকে রিভার্স করে দাও, ঘুরিয়ে লিখতেও পারি আমরা, 32:a ইকুয়াল টু b/2। নেক্সট প্রশ্ন দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা যদি 60 মিটার হয়, যদি তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয় তাহলে তার ক্ষেত্রফল কত। যদি আমরা এরকম একটা আয়তক্ষেত্র আঁকি এইভাবে, তাহলে এখানে যদি আমি একটা কথা বলি যে এটা এ, এটা এ, এবং এটা হচ্ছে 2a। ওকে, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 60, তাহলে আমি এখান থেকে আয়তক্ষেত্রের পরিসীমা পাচ্ছি কত, 2 ইন্টু a প্লাস 2a, সেটা কত হচ্ছে বলো, 60 হচ্ছে। অতএব সেখান থেকে যদি আমি চেক করি, 2 কাটলে কত হবে গো, 30 হবে, যোগ করলে কত, 3a ইকুয়াল টু হচ্ছে 30, অতএব a ইকুয়াল টু কত হবে, 10। a ইকুয়াল টু যদি 10 হয়, এটা 10 আর এটা কত হবে, 20। এবারে বলেছে তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দেখো প্রস্থ। ওকে, তাহলে কত হবে, 10 ইন্টু 20 মানে হচ্ছে 200, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 200 বর্গমিটার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে একটি আয়তকার মাঠের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য 3 মিটার, আয়তকার মাঠটির ক্ষেত্রফল কত। ভালো করে খেয়াল করো, যদি আমাদের পাশে এরকম একটা আয়তক্ষেত্র থাকে এবং যদি বলি এটা এ, এটা বি, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে অ্যাকচুয়ালি এটা কি দেওয়া আছে গো, √ a² + b² দেওয়া আছে। তাহলে আমাদের পাশে গিভেন আছে √ a² + b² সেটা কত দেওয়া আছে বলো, 15, তার মানে আমি এখান থেকে পাচ্ছি a² + b² ইকুয়াল টু 2 2 5। ওকে, এটা গেল আমাদের ফার্স্ট কেস। দ্বিতীয় কথা হচ্ছে বলা আছে মাঠটির প্রস্থের দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য 3 মিটার, তার মানে আমি বলতে পারি b - a ইকুয়াল টু দেখো 3। আমাকে বলেছে মাঠটির ক্ষেত্রফল কত, মাঠের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, a ইন্টু b বার করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে a² + b², আমাদের এখানে দেওয়া আছে b - a, কত দেওয়া আছে গো,
তিন, বি মাইনাস এ দেওয়া আছে তিন, তাহলে বি মাইনাস এ যদি দেওয়া থাকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তো সেখান থেকে আমরা ইজিলি এ বি বের করতে পারি অ্যালজেব্রা সূত্র অনুযায়ী। কিভাবে দেখো, এটাকে যদি আমি হোল স্কোয়ার করি, এটাকে হোল স্কোয়ার করলাম, তাহলে এটাকে হোল স্কোয়ার করতে হবে, এটা কত হবে, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেখো মাইনাস টু এ বি ইকুয়াল টু দেখো নাইন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত, দুই দুই পাঁচ মাইনাস টু এ বি ইকুয়াল টু দেখো নাইন। অতএব সেখান থেকে আমরা যেটা পাই মাইনাস টু এ বি ইকুয়াল টু নাইন মাইনাস দুই দুই পাঁচ, অতএব এটা হচ্ছে কত, মাইনাস ২১৬। অতএব মাইনাস দু দিকে বাদ গেলে এ বি ইকুয়াল টু কত হবে, দুই একে দুই ১০৮। তাহলে আমাদের ওই মাঠটির ক্ষেত্রফল কত হচ্ছে, মাঠটির ক্ষেত্রফল হচ্ছে দেখো ১০৮ বর্গ মিটার। ঠিক আছে, যখনই পরিমিতির প্রশ্ন করতে যাবে একটা জিনিস মাথায় রাখবে, পরিমিতি কিন্তু সূত্র ছাড়া কোনোভাবে এগোনো যাবে না। ঠিক আছে, নেক্সট দেখো, কোন চিত্রটির পরিসীমা সবচেয়ে বেশি, একটা একটা পরিসীমা বার করি। ১০ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে কত হবে, ৪০। ৯ সেন্টিমিটার বাহু বিশিষ্ট রম্বসের পরিসীমা কত হবে, ৩৬। এটা ঠিক আছে, আচ্ছা ১২ সেন্টিমিটার এবং ৯ সেন্টিমিটার বিশিষ্ট বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের পরিসীমা, ১২ আর এবং ৯ যোগ করলে ২১, আর এটা কত হয়, টু ইন্টু এ প্লাস বি, ২১ দুয়ে কত হবে বলো, ৪২ হলো। আচ্ছা ৭ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা হচ্ছে টু পাই আর, তাহলে দুই ইন্টু দেখো ২২-এর ৭ ইন্টু ৭, সাত সাত কেটে গেল, এটা হবে কত, ৪৪। ওকে, তাহলে আমাকে জানতে চেয়েছে কোন চিত্রটির পরিসীমা সব থেকে বেশি, পরিসীমা সব থেকে বেশি ৪৪, অ্যান্সার হচ্ছে আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত যদি ৪:১ হয় তাদের ব্যাসার্ধের অনুপাত হবে কত, দেখবো অ্যান্সার করব কত হবে, ২:১। কিভাবে, আমরা এরও কিন্তু কনসেপ্ট আলোচনা করেছি, তুমি যদি দেখো মেনসুরেশন বা পরিমিতির চ্যাপ্টারটা দেখো, বেসিক কনসেপ্ট আলোচনা করা আছে, এই শুধুমাত্র প্রাইমারিকে টার্গেট করে। ওখান থেকে তুমি যেটা পাবে, এটা হচ্ছে কোন ডাইমেনশন, এটা হচ্ছে টু ডাইমেনশন, টু ডাইমেনশন থেকে ওয়ান ডাইমেনশনে যাচ্ছি, তার জন্য কি করতে হবে, বর্গমূল করতে হবে, √৪√১, তার মানে অ্যান্সার কত হবে, ২:১। সিম্পলি এটা করলেই হবে। ওকে, যদি বলতো আমাকে বৃত্তের পরিসীমার অনুপাত কত হবে, তখনও আমাদের কত হবে, ২:১ হবে, কারণ কি, সেক্ষেত্রেও আমাদের টু ডাইমেনশন থেকে ওয়ান ডাইমেনশনে যাচ্ছে। যদি কোথাও রেশিওর অনুপাত দিয়ে দেয় ৫:৩, তাহলে তোমাকে বলবে যে ওর পরিসীমার অনুপাত কত, ৫:৩ হবে, কারণ কি, ওয়ান ডাইমেনশন থেকে ওয়ান ডাইমেনশনে যাচ্ছে। নেক্সট দেখো, এটাও খুব সহজে করা যায়, একটি অর্ধবৃত্তের পরিসীমা ৩৬ সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত, একটা অর্ধবৃত্ত, একটা পুরো বৃত্তের পরিসীমা কত, পুরো বৃত্তের পরিসীমা হচ্ছে ২আর, এই যে লেন্থটা এটা কত গো, এটা হচ্ছে ২আর, এটা অর্ধবৃত্ত হয়ে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে এটা কত হবে, পাই আর, আর এটা কত হবে, ২আর হলো। তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ দেখো, ২২-এর ৭ আর প্লাস দেখো ২আর, তার মানে ৭ ২ এ ১৪ আর ২২ কত হবে, ৩৬/৭ আর ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে দেখো ৩৬, অতএব আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হবে ৭। আর ইকুয়াল টু যদি ৭ হয় ক্ষেত্রফল কত, ২২/২৭ ইন্টু আর স্কোয়ার, মানে হচ্ছে ৭ ইন্টু ৭, সাত সাত কেটে গেল, কত হবে, ৭ ২ এ ১৪, ৪ হাতে ১, ৭ ২ এ ১৪, ১ এ ১৫, ১৫৪ বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা কার কার ক্ষেত্রফল হবে, ১৫৪ বর্গ সেন্টিমিটার হচ্ছে কি, তার ক্ষেত্রফল। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ক্ষেত্রফল আমাদের হবে এটা ১৫৪, কিন্তু একদমই নয়, কারণটা হচ্ছে অর্ধবৃত্তের কথা বলা আছে, যদি প্রশ্নটা সম্ভবত ইনকমপ্লিট আছে এখানটাতে, যদি আমাদের অর্ধবৃত্তের কথা বলে আমাদের পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ারটা আমাদের কার ক্ষেত্রফল হয়, আমাদের পুরো বৃত্তের ক্ষেত্রফল হয়, এবারে আমরা বসিয়েছি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ারটা কার, পুরো বৃত্তের ক্ষেত্রফল বার করেছি, এবারে যদি আমরা এটাকে দুই দিয়ে ভাগ করতাম, তখন গিয়ে আমরা বলতে পারতাম যে এটা আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে, কিন্তু এখানে ১৫৪ বর্গ সেন্টিমিটার আছে, তথ্য অসম্পূর্ণ বলা আছে, তথ্য অসম্পূর্ণ তো হতে পারে না, তাহলে ১৫৪ নিয়েছে প্রশ্নতে, এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তো ওই জন্য আমি এটাকে ১৫৪ই রাখলাম, এখানে যদি অপশান কোনোটিই নয় থাকতো, তাহলে কিন্তু আমরা কোনোটি নয় অপশান দিতাম। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের হওয়া উচিত,
154 বাই দেখো 2, 2 সাথে 14, 2 সাথে 14, 77 হওয়া উচিত আমাদের কি বলো অর্ধবৃত্তের ক্ষেত্রফল। ওকে বলেছে একটি অর্ধবৃত্তের পরিসীমা এবং তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কত হবে, তাহলে নিশ্চয়ই অর্ধবৃত্তের ক্ষেত্রফলকেই ইন্ডিকেট করা হচ্ছে। ওকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে হচ্ছে ভিডিওগুলো কন্টিনিউ করলে তোমাদের কোন কোন টপিকটা বেশি করে করানো দরকার আছে, তাহলে আমি সেইভাবেই প্র্যাকটিস সেটটা তৈরি করব। ওকে চলো ভালো থাকবে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।